কই ঠাকুর, আমার বিদায়টা কি রে কাজ হাসিল? আমরা যাত্রা গান করি, সতী সাবিত্রী সেজে কত পায়ের ধুলো দিই, আর এ তো সামান্য কাজ। দেখো কি চাও না, তোমাদের প্রসাদ এতক্ষণে নৌকোয়। বলিস কি রে, বলিস কি রে, বাবা বাবা, এই রে এই রে, বকশিস দে, বকশিস দে, বাহ বেশ কাজ করে দিস বাবা। কত বিঘ্ন, কত পাঠিয়েছি, তাই প্রসাদকে প্যাচ করে কাশি পাঠিয়েছি, তার শাস্তি। ভয় নেই রে, ভয় নেই, প্রসাদকে বলিস আর তাকে ছুটে বেড়াতে হবে না। তোদের বাড়ির উত্তর দিকে রামকৃষ্ণ মণ্ডপ, সেখানে অতীতের সিদ্ধ সাধকদের আসন রয়েছে, পঞ্চমুন্ডির আসন। এই আসনে বসে সাধনা করলে সে আমার দর্শন পাবে। এখানে যদি দেখাতে না, তবে কাশীতে ডাকলে কেন? এ তোমার কি লীলা, এ তোমার কি ছলনা? মায়ের পদতলে পড়ে গেছে গয়া গঙ্গা বারাণসী, মায়ের পদতলে পড়ে গেছে গয়া গঙ্গা বারাণসী, কাজ কি আমার কাশি, আর কি আমার কাশি, হৃদ কমলে ধ্যান কালে আনন্দ সাগরে ভাসি, হৃদ কমলে ধ্যান কালে আনন্দ সাগরে ভাসি, ওরে কালীর পদ কোকনদ সেজে তীর্থ রাশি রাশি, ওরে কালীর পদ কোকনদ সেজে তীর্থ রাশি রাশি, কাজ কি আমার কাশি, শীতে মোলে মুক্তি বটে শিবের যুক্তি, কাশীতে মোলে মুক্তি বটে শিবের যুক্তি, সকলের মূল ভক্তি মন মুক্তি হয় তার দাসী, কৌতুকে প্রসাদ বলে করুণা নিধির বলে, কৌতুকে প্রসাদ বলে করুণা নিধির বলে, ওরে চতুর্বর্গ করতলে ভাবিলে রে লোকেশি, চতুর্বর্গ মন রে আমার, চতুর্বর্গ করতলে ভাবিলে রে লোকেশি, কাজ কি আমার কাশি। সৎমানি, কাশি যাওয়া আমার হলো না। কাশি যাওয়ার প্রয়োজন কি তোমার? হ্যাঁ, তুমি যেখানে বসে মায়ের নাম গাইবে সেখানে একটু কাশি গো। সৎবাণী, নৌকো ত্রিবেণী এসে পৌঁছেছি, তখন ভালো করে ভোর হয়নি, অন্ধকার কুয়াশায় কাউকে দেখতে পেলাম না, শুধু শুনতে পেলাম প্রসাদ ফিরে যাও, যেখানে তোমার গান সেইখানেই আমি, সেইখানেই কাশি, তোমায় তীর্থে যেতে হবে না।
তোমার পিঠে তোমার সাধনায় একটি মহাতীর্থে পরিণত হবে। হবে তো হবে সৎবাণী। কাল রাতে আদেশ পেয়েছি, চল সঙ্গে চলো। তুমি আদেশ পেয়েছো সৎবাণী? প্রসাদ, প্রসাদ, তবে তুমি কাশি যাওনি, কাশি যাওনি। আমার খলনা তুমি বুঝতে পেরেছ? আমায় ক্ষমা করো প্রসাদ। ক্ষমা? হ্যাঁ হ্যাঁ, আমায় ক্ষমা করো প্রসাদ। ক্ষমা? হ্যাঁ, নইলে আমার মুক্তি নেই, মুক্তি নেই। তুমি কি বলছো তারিণীদা? তুমি স্থির হও, স্থির হও তারিণীদা। আগে বলো, তুমি বুঝতে পারোনি আমি যা অন্নপূর্ণা পাঠিয়েছিলাম তোমায় দেশান্তরিত করবার জন্যে, যে অন্নপূর্ণা তোমার কাল চলতে চেয়েছিল, সেটি জাল। জাল? জাল আমি সারিয়ে পাঠিয়েছিল। তুমি পাঠিয়েছিলে তারিণীদা? তুমি পাঠিয়েছিলে তারিণীদা? ভাগ্যে তুমি পাঠিয়েছিলে, নইলে ত্রিবেণীতে মায়ের আদেশ পড়ে আমি পেতাম না তারিণীদা, মায়ের আদেশ পড়ে আমি পেতাম না, মায়ের। এখানে অতীতের সিদ্ধ সাধকদের আসন রয়েছে, পঞ্চমুণ্ডী আসন, সেই আসনে বসে সাধনা করলে সে আমার দর্শন পাবে। একেবারে যে জঙ্গলের মধ্যে এসে পড়লে, আগে একবার গঙ্গার ধারে গিয়ে পড়তে পারলেই আমরা সোজাপথ পেয়ে যাব। কিন্তু গঙ্গা তো পশ্চিম দিকে। আমরা তো পশ্চিম দিকেই যাচ্ছি। ও আচ্ছা, বেশ চলো। রায়গুণাকর কবি ভারতচন্দ্রের কাছে আমার একটি নিবেদন আছে। বলুন। তোমার গঙ্গাটিকে নিক্ষাত পশ্চিম দিক থেকে তুলে নিয়ে গেছে। তার আর আশ্চর্য কি, মহারাজ কৃষ্ণচন্দ্রের খেয়াল হলেই হলো। গঙ্গা বুঝি হালি শহরের পশ্চিমে ছিল, তা বেশ, তাকে না পূর্ব দিকে করে দেওয়া গেল। তার মানে? মানে মাঝরাতে বেড়াতে বেরোবেন, সঙ্গে আলো নেবেন না, পাইক পরকন্দাজ নেবেন না, আর পথ ভুল হলেই দোষ হবে এই ভারতচন্দ্রে। কৃষ্ণনগর থেকে মাঝে মাঝে এই যে পালিয়ে আসি, সে শুধু আমি মহারাজ কৃষ্ণচন্দ্র এই কথাটি ভুলতে। এখানেও যদি পাইক বরকন্দাজ সবসময় আমায় ঘিরে থাকে, দুপা চলতে রাস্তার লোক আমায় দেখিয়ে বলে ওই মহারাজ যাচ্ছেন, তাহলে মানুষ কৃষ্ণচন্দ্রের জীবন যে দুর্বিষহ হয়ে ওঠে। ভারতচন্দ্র, তুমিও যদি আমাকে সব সময় মহারাজ মনে করো। আমায় মার্জনা করুন মহারাজ, চলো একটু এগিয়ে দেখি। জননী পদ পঙ্কজম দেহি শরণাগত জনে, দেহি শরণাগত জনে, কৃপা বলোকনে প্রকৃতি